just want to look my way and never back to you. Hey guys, welcome to our Jaswal family. আজ কি একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। আজ কি আমি সকাল থেকে কি করছি তো ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমি হাবহাব করে দেখাই, তো বেশিরভাগ সময় আমি দুপুরবেলায় দেখাই বা যখন রান্না করছি তখন দেখাই। আজকে আমি একদম সকাল থেকে কি করছি সব বলছি। এখানে আমি আটা মেখে নিয়েছি, রুটি বেলছি। তো আমার বর কাজে যাবে, তার জন্য আমাকে টিফিন করে দিতে হবে। তো টিফিনটা আমি রেডি করে নিচ্ছি, চলো আমি যতক্ষণ রুটিগুলো বেলে নিই। আর এদিকে আমার সন্তু পাশে বসেছিল, সে এখন টিভির ওপরে উঠে গেল, ওখানে দেখো বসে রয়েছে। চলো এবার রুটিগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে, 9টার মধ্যে ও কাজে চলে যাবে। তো আমি ঝটাপট রুটিগুলো করে নিই, তারপরে আমি কথা বলছি। তো এখানে আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন আর কটা আছে তো ভেজে নিই। এখানে দুটো রোল আছে, এটা আর 10টা টিফিনের জন্য। এমনি সময় চাউমিনও দিই, কোনোদিন ম্যাগিও করে দিই, আজকে রোল করেছি তো রোলটাই দেখাচ্ছি। আর এখানে আমি চানা করেছিলাম, সেই চানা আমি সকালবেলা রেঁধেছিলাম, সেটা এখন টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। এটা হলো লাঞ্চের সময় রুটি দিয়ে খাবে, ওই 1:30টার সময় লাঞ্চ। ওই ডিমটাও অমলেটটাও ভেজে নিয়েছি। চলো আমার ডান হয়ে গেছে টিফিনটা। তো আমার 9:30 বেজে গেছে, আমি স্নানও করে নিয়েছি একবারে। এবার মেশিনটা চালিয়ে নিই, অনেকগুলো জামা কাপড় ভর্তি হয়ে গেছে, তো মেশিনটা চালিয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি। পুজোও দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট, তো রান্নাবান্নাও সেরকম নেই। তো মামনির ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, তো মামনি চলে এসছে, আমরা চা খাবো। মামনি সবজিগুলো আনাজগুলো কেটে দেবে, তারপর আমি রান্না করে নেব। তো আমি একটুখানি শুয়েছিলাম, তো এখানে দেখি দুজন বসে রয়েছে, মা ছেলে। মা ছেলেকে চেটে চেটে ফর্সা করে দিচ্ছে। এরে আর চাটিস না, তোর ছেলে এমনিতে দেখতে সুন্দর, আর চেটে কী করবি? এইভাবে প্রত্যেক দিন করে। তো ব্ল্যাঙ্কেটের ওপরে শোয় ছেলে, ব্ল্যাঙ্কেটের ভেতরে শোয় মেয়ে।
ডলু রাত্রেবেলা খুব ভালো কাণ্ড করে। ডলু যখন ঘুমাতে চোখ ঘুম ঘুম ভাব আসবে, তখন আমাদের তো মশারি টানা থাকে, আমাদের নিচে যে গদি পাতা আছে সেই গদিটাকে নদী আঁচড়ে আঁচড়ে ছিঁড়ে দিয়েছে। ওটা হল সিগনাল যে আমাকে তোলো। এখন ডাকবে প্রত্যেক দিন, আমাদেরকে তুলে দিতে হবে ওই ব্ল্যাঙ্কেটের ওপরও উঠে শোবে। এবার তাকাচ্ছে দেখো, চেটে চেটে ফর্সা বানাই দিতেছে ছেলেরে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে ছাদে নিয়ে ঘুরতে এসেছি। তো মেশিন থেকে বের করে কিছু জামা কাপড় ভেজা ছিল সোয়েটার, সেগুলো একটু রোদে মেলে দিতে এসেছি। এদিকে লাকি দেখো আমার একদম সামনে বসে আছে, টার্গেট নিচ্ছে আমার হাত কামড়ানোর। আর ওদিকে গিয়ে শুনতো বালিশ ছাড়া তো শুতে পারে না, বালিশে গিয়ে টান টান হয়ে আছে। আর এদিকে হলো তো ডলু মামুনি গদিগুলোকে উল্টাতে গেছে, তো ওর পেছন পেছন গেছে মামুনির পেছন পেছন ডলু। আর এদিকে শুনতো নিজের গা চেটে পরিষ্কার করছে, ধুলো দেখলে তো সেই ধুলো মাখবে মেখে তারপর গা চাটবে। দেখে লাকি চুপ করে বসে আছে, কোনো একটা মতলব বাড়ছে। দেখো সন্তুকে বলেছিলাম ছাদে শুয়ে রয়েছে, একদম কড়কড়া রোদ। আর এদিকে বালিশে মাথা দিয়ে আমি একটু শুই। আর ওদিকে লিলি কোনায় ছাওয়ার মধ্যে ওই এক যে স্কিনটাকে ভালো রাখার জন্য। তো আমাদের জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে যাবো। মামনি কুকুর আছে কটা, আর গোটা বিড়াল আছে, তাদেরকে খেতে দিয়ে আসতে যাবে। আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।